السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি আপনি ভালো আছেন, আপনারা ভালো আছেন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের পর্যন্ত দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে একটা মেহমানদারি আয়োজন করব নিজ হাতে, এবং সে মেহমানদারিতে বেশি কিছু আয়োজন করব না, সেখানে আমরা আয়োজন করব একটি খিচুড়ি আয়োজন করব। আমাদের মাঝখান থেকে আমার আম্মু আমাদের ছেড়ে চলে গেছেন, তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার আমি সেই মেহমানদের আয়োজন করছি। সেখানে বেশি কিছু আয়োজন না করলেও একটা খিচুড়ি করছি। খিচুড়ি করতে যে সকল জিনিসপত্র লাগবে, সেগুলো কী কী বাজার করতে হবে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন আমরা এখন আস্তে আস্তে বাজার করি। ভাই 50 টাকা মরিচের গুঁড়া দেন, 50 টাকা হলুদের গুঁড়া দেন। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, আলু, এখান থেকে যা যা পারি তা বাজার করি। আপনারা আমার সাথে আছেন, আপনারা আমার সাথে বাজার করছেন। আদা দিচ্ছি 1/2 কেজি, আধা কেজি আলু নিচ্ছি, 1 কেজি নিচ্ছি আলু, আলু 1 কেজি নিচ্ছি, কেজি পেঁয়াজ দিচ্ছি, বাসায় ব্যবহার করব। অরিজিনাল লাদিশা চাল, সাবিন তেল নিচ্ছি, সাবিন তেল, ডাল নিচ্ছি, খিচুড়ির জন্য এই ডাল ঘুরে নিলাম। বন্ধুরা, এখান থেকে আমি বক্স নিলাম, এই যে বক্সগুলো আমি দেখাচ্ছি করার জন্য। আচ্ছা, আরো কি কি কিনবো সামনে আপনাদের আরো দেখাবো। চলেন। তো বন্ধুরা, সারাদিন আপনাদেরকে নিয়েই আমি বাজার সাজাই করেছি, এবং কখন কোন দোকান থেকে কী কিনেছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং এখন একসাথে সবকিছু জড়াত করেছি। আজকে আমাদের ব্লগের জন্য এই পর্যন্ত এখানেই শেষ করব। যদি এই যে এটা হচ্ছে মাংস কিছু রান্না করার জন্য, এটা সবজি, তারপর সব কিছু সবজি দেওয়া আছে, এই যে ডাল, এখানে ডাল দেওয়া আছে, সাথে খেজুরও রাখছি, এই যে বক্স করব সে বক্স রাখছি, এই যে আগুন ধরানোর জন্য ক্যাশিং তেল রাখছি, এই যে মোজো, যাই হোক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। চাল কিনেছি, তো আপনারা
আপনার আমাদের সঙ্গে ছিলেন সারাক্ষণ। তো আগামীকাল আমাদের নতুন একটা এপিসোড তৈরি হবে। আজকে এই আমাদের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে যে মেহমানদের ব্যবস্থা মেহমানদের জন্য যে আয়োজন করব সেটা যেন সুন্দর এবং সফল হয়, সেজন্য আপনারা আমাদেরকে দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম, এখানেই শেষ করছি।